পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা ইতিমধ্যে চলে যাব আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে পরপর নোটিফিকেশানগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো প্রথমে যে নোটিফিকেশানটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ ফর সিসি ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান অ্যান্ড ল্যাব টেকনিশিয়ান কোভিড আর্জেন্ট আলিপুরদুয়ার জেলাতে নিয়োগ করা হবে তো আমরা এখান থেকে ডিরেক্টলি নোটিসটা ডাউনলোড করে সমস্ত তথ্য জেনে নিচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা সমস্ত তথ্য জেনে যাবেন এবং বুঝে যাবেন আলিপুরদুয়ার জেলায় ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিসি টেকনিশিয়ান এবং ল্যাব টেকনিশিয়ান পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেখান থেকে আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করার পর আমরা ডিরেক্টলি সমস্ত ডিটেলস এখান থেকে জেনে নেব পরপর সিসি ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান পদের জন্য শূন্যপদ রয়েছে মোট পাঁচটা এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে এবং দু বছরের ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির উপর একটা সার্টিফিকেট থাকতে হবে যদি আপনি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির উপর তাহলেও আপনি এখানে আবেদন করতে হবে প্রত্যেক মাসে সতেরো হাজার দুশো টাকা করে স্যালারি দেওয়া হবে এরপরের পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য দুটো পোস্ট ফাঁকা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএসসি এমএলটি করে থাকেন তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে ডি যদি করে থাকেন তাও আবেদন করতে পারবেন সতেরো হাজার টাকা করে দেওয়া হবে ভেনু অফ ইন্টারভিউ ইন্টারভিউটা কোথায় হবে ইন্টারভিউটা হবে চেম্বার অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার এই জায়গাতে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউটা হবে সতেরো পাঁচ দুই হাজার একুশ তারিখে এখানে রিপোর্টিংয়ের টাইম রয়েছে সরি এগারোটা থেকে বারোটা পর্যন্ত সতেরো তারিখ এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের জন্য প্রথমে রয়েছে ফিল্ড আপ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট নিয়ে যেতে হবে মাধ্যমিক পাশের মার্কশিট নিয়ে যেতে হবে হায়ার সেকেন্ডারির উচ্চ মাধ্যমিকের এবং অ্যাড মার্কশিট নিয়ে যেতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির উপর যে ডিপ্লোমা করেছেন সেটা অথবা যদি বিএসসি ডিগ্রি করে থাকেন তাহলে সেটা এবং সমস্ত মার্কশিটগুলো কিন্তু নিয়ে যেতে হবে সব সেমিস্টারের মার্কশিটগুলো গ্র্যাজুয়েট লেভেলের যদি আপনি করে থাকেন বিএসসি এমএলটি সেক্ষেত্রে বিএসসিএমএলির মার্কশিট নিয়ে যাবেন আর ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমার মার্কশিটগুলো নিয়ে যাবেন ফটো অফ ভোটার কার্ড আধার কার্ড অথবা যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এখানে দু কপি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্ট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন সেই দিনই হবে মানে সতেরো পাঁচ দু হাজার একুশ তারিখে এগারোটা থেকে বারোটার মধ্যে তো অ্যাপ্লিকেশান ফর্মটা নিচের দিকে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে এরকম এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করে সতেরো পাঁচ দুই হাজার একুশ তারিখে ডিরেক্টলি সেই অফিসে চলে যাবেন যেখানে ওয়াক ইন ইন্টারভিউটা হবে ধন্যবাদ